এবারের বিশ্বকাপে স্পেন ও পর্তুগালের মতো শক্তিশালী দলগুলোকে হারিয়ে সবাইকে চমকি দিয়ে মরক্কো যখন সেমিফাইনাল পর্যন্ত চলে আসে, তখন অনেকেই ভেবেছিল ফ্রান্সের সঙ্গেও হয়তো কোনো চমক দেখাবে মরক্কো। কিন্তু ফাইনালে টিকিট নিশ্চিতের এই ম্যাচে মরক্কোকে কোনো প্রকার ছাড় না দিয়ে বিজয় ছিনিয়ে নেয় এমবাপের দল ফ্রান্স। সেমিফাইনালের এই ম্যাচটি ছিল দারুণ উত্তেজনাময়। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে বিজয়ী হতে খেলতে হয়েছে সেরাটা দিয়েই। প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে আসা মরক্কো ছিল ফ্রান্সের জন্য এক শক্তিশালী প্রতিপক্ষ। খেলার পুরোটা সময় জুড়েই ছন্দে ছিল মরক্কো, তবে ফ্রান্সের অভিজ্ঞতার কাছে নতি স্বীকার করে 2-0 গোলের হার মেনে নিতে হয় মরক্কোকে। এবারের আসরে বর্তমান চ্যাম্পিয়নরা আবারও চ্যাম্পিয়ন হতে বেশ ফুরফুরে মেজাজে খেলছে। অন্যদিকে বিশ্ব ফুটবলের জাদুকর লিওনেল মেসির দল আর্জেন্টিনাও বিজয়ী হতে বদ্ধপরিকর। এটি লিওনেল মেসির সর্বশেষ বিশ্বকাপ, তাই শেষ আসরে বিজয়ী হয়ে শেষটা সুন্দর করতে চায় মেসি। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মেসি ছিল অপ্রতিরোধ্য, নিজে গোল করেছেন, গোল করিয়েছেন অন্যদের দিয়েও। সেমিফাইনালে জয় পাওয়ার সেই ম্যাচে দারুণ খেলেছিল মেসি। যে কোনো মূল্যে শিরোপা হাতে নিয়ে দেশে ফিরতে চায় সবচেয়ে বেশিবার ফুটবল বিশ্বকাপ খেলা এই তারকা। তবে মেসি ফাইনাল খেলতে পারবে কিনা তা নিয়ে কিছুটা সন্দেহ তৈরি হয়েছে। নিজের সেরাটা খেলতে গিয়ে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গত ম্যাচে কিছুটা চোট পেয়েছেন এই তারকা। তবে তার গুরুতর অসুস্থতার কথা এখনও গণমাধ্যমে পাওয়া যায়নি। মেসি ভক্তদের আশা, শিরোপা জয়ের এই ম্যাচে মেসি খেলবেন এবং চমক দেখাবেন। এদিকে এবারের আসরে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স অপ্রতিরোধ্য, এমবাপের এই দলকে সুপার ফেভারিট বলতেই হবে। গেলবারের বিশ্বকাপ জয় ও অভিজ্ঞ প্লেয়ারে ভরপুর এই দলটি টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে চায়, নাম লেখাতে চায় ব্রাজিল ও ইটালির সঙ্গে। সর্বশেষ 1962 সালে পরপর দুবার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল, এরপর দীর্ঘ 60 বছরেও টানা দ্বিতীয়বার কেউ চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার সেই লক্ষ্য ছুঁতে নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলবে ফ্রান্স। শিরোপা জয়ের সেই ম্যাচটি শুধু চ্যাম্পিয়ন নির্ধারণ করবে না, এই ম্যাচে একই সাথে নির্ধারিত হবে গোল্ডেন বুট ও গোল্ডেন বলের বিজয়ী। এবারের আসরে সবচেয়ে বেশি গোল করেছেন যে দুজন খেলোয়াড় তারাই মুখোমুখি হবেন ফাইনালে। ক্লিয়ান এমবাপে ও লিওনেল মেসি দুজনেই 5টি করে গোল করেছেন এবারের আসরে। এছাড়াও দুজনেরই পারফরম্যান্স ছিল দুর্দান্ত, তাই শিরোপা জয়ের লড়াইটা যেমন ফাইনালে গুরুত্ব পাবে, তেমনিভাবে গোল্ডেন বুটের অধিকারী কে হবেন সেটিও থাকবে আলোচনায়। সব দিক মিলিয়ে এবারের বিশ্বকাপের শিরোপা জয়ের লড়াই হবে অন্য যে কোনোবারের চেয়ে উত্তেজনাময়। প্রসঙ্গ যখন আর্জেন্টিনার, মাঠে যখন মেসি, তখন স্বাভাবিক নিয়মেই আলাদা গুরুত্ব পাচ্ছে এবারের শিরোপার লড়াই। সুফিয়ান ফারাবি, SATV ডিজিটাল ডেস্ক।